হাই, আজকে নৈশের থুবড়ো, তার সঙ্গে মেহেন্দি। আর আমার এই সুন্দরী বান্ধবীকে সুন্দর করে সাজানোর দায়িত্ব পড়েছে আমার কাঁধের উপর, আর আমি বসে পড়েছি ওকে সাজানোর জন্য। বেশ সুন্দর করে ওকে সাজিয়েছি, এত ভালো লাগছে, এত মিষ্টি লাগছে দেখতে, কি বলবো। শাড়ি টাড়ি পরানোর পর এবার পরানো শুরু হয়ে গেছে গয়না, আর আমি একদম কি বলবো, রিয়াল মেকআপ আর্টিস্টদের মতো কি সুন্দর করে ভিডিও করছি আর সুন্দর করে সাজাচ্ছি। কি মিষ্টি লাগছে দেখতে, যেন বউ বউ আজকেই মনে হয়েছে, যদিও বিয়েটা পরের দিন। এবার ওকে যখন রেডি করা হয়ে গেছে, এবার দায়িত্ব রেডি হওয়ার আমার। আর আমিও সুন্দর করে একটা সুন্দর লাল শাড়ি পরে নিয়েছি রোজি আপার, আর তার সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে ড্রেসপত্র পরে নিচ্ছি, যাতে আমাকে একটু সুন্দর দেখায়। তারপর এইতে বালাটালা পরে নিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইদিকে মনে হচ্ছে থুবড়ো শুরু হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল যে প্রথম থেকেই ওখানে উপস্থিত থাকার, কিন্তু এই গণ্ডগোলের মধ্যে যেতে পারিনি। চুল বেঁধে গিয়ে দেখলাম যে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, সুন্দর করে বসে পড়েছে, অনেকগুলো খাবার দাবার নিয়ে প্রচুর প্রচুর খাবার, আর আমাদের সুন্দর পরিটা সুন্দর করে বসে রয়েছে। এবার খাওয়া শুরু হবে থুবড়ো খাওয়ানো। প্রথমেই শুরু করেছে আমাদের বড় মামি, মামি সুন্দর করে খাইয়ে দিলেন, আর কিছু একটা গিফট দিলেন। তারপরে এসে গেছে উনিকে, আমি ঠিক চিনতে পারছি না, মানে আমি রিকগনাইজ করতে পারছি না, যদিও আজকে সবার সঙ্গে পরিচয় করে দেওয়ার ইচ্ছা রয়েছে। মেজো মামি খাইয়ে দিচ্ছে, তারপরে এবার কে আছে আমরা দেখে নেবো। এবার এসে নানিমার একটু কষ্ট হয় দাঁড়াতে, তাই ছোটো মামা সুন্দর করে ধরে নিয়ে দাঁড়িয়ে আছেন। এরপর ছোটো মামার পালা খাওয়ানোর। এবার যখন নানিমা বুঝতে পারছে না কী খাবেন কী খাবেন, তাই মামা একটু হেল্প করছেন, আর নানিকে তার সঙ্গে পোজ দেওয়া করা হচ্ছে। মামা খুব চিন্তিত যে কী খাওয়াবে আর কী খাওয়াবে না, খুব এই টেনশনের মধ্যে খাই যাচ্ছে কিছু, আর তার সঙ্গে এই পোজ দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর রোজি আপা বসে গেছে অ্যাকাউন্ট্যান্ট হিসাবে, ওর সুন্দর করে হিসাব রাখছে টাকাপত্র, আর এই যে গুল্লুটা আছে এই গুল্লুটাও হিসাব রাখছে। মামা খাইয়ে দিল আজিম মামা, তারপরে চলে এসেছে স্নেহা। স্নেহার পর কে আসে দেখে নিই আমরা, পরপর সবার সঙ্গে আজকে বললাম পরিচয় করিয়ে দেবো। এবার চলে এসেছে এটা কে এসেছে, ছোটো মাসি এসে চলে এসেছে, মনে হচ্ছে কিছু একটা সোনার গহনা নিয়ে এসেছে, আংটি দেখে মনে হচ্ছে, বুঝতে পারলাম কি দিল। তারপরে খাওয়াচ্ছে, এই তো আংটি বটে ছিল হাতের মধ্যে। এবার মাসি আর দুই মাসি, রুবি মাসি আর আমাদের ছোট মাসি মিলে খাওয়া দাওয়া করেছে। এবার রুবি মাসি চলে এসেছে খাওয়ানোর জন্য, রুবি মাসি সুন্দর করে খাইয়ে দিয়েছে, মানে এই মাসিকে আমার এত ভালো লাগে কি বলবো। এবার রুবি মাসির হাজব্যান্ড মানে আমাদের বাচ্চু কাকু চলে এসেছে খাওয়ানোর জন্য, সবাইকে খাইয়ে দিয়েছে, সমস্ত ভাইজিকে খাওয়া দিচ্ছে। আবার কি হলো, জল খাওয়াতে এসছে। এবার এসছে আমাদের স্পেশাল জামাই বাবু নিয়ামুল্দা। নিয়ামুল্দা সুন্দর করে খাইয়ে দিয়েছে, কিন্তু ও অন্য স্টাইলে গেছে, ও সাইডে গেছে, বলছে এদের নাকি ভালো ভিডিও হবে, তার সঙ্গে খাওয়ানোটাও হবে আর খাওয়াও হবে, আমার অনেক ভিডিও অনেক ফটো চাই আর কি, এইরকম দাবি আমাদের নিয়ামুল দাদার। নিয়ামুল দাদা সুন্দর করে খাইয়ে দিচ্ছে, আর এদিকে পোজ দিচ্ছে। পোজ দেওয়া কিন্তু থামবে না, পোজ দিতেই হবে, ভিডিও আর ফটো ভালো থাকা চাই। খাবারটা মুখে পড়ছে না, আগে পোজ দিচ্ছে। এবার এসছে আমাদের সাবানা বুনু খাইয়ে দিয়েছে, খাওয়ার আগে গিফট দিচ্ছে এরা। তারপরে এসে রুমানা নাইন্ড ফারানা, আমি ঠিক বুঝতে পারছি না দুজনের মধ্যে কেউ একজন এসছে। তারপরে এসে আরফা, সবার সুন্দর করে আসছে আর খাইয়ে দিচ্ছে এটা। এবার আরেকজন এসছে, এটা রুমানা ফারানা বুঝতে পারছি না, একজন শাড়ি আর একজন চুড়িদার পরেছে, এরা জমজ, আমার বোঝার খুব কষ্ট হতো। এই যে গোল্লু, এই যে রসগোল্লা তখন থেকে পাশে বসে যে খেয়েই চলেছে চিকেন মাটন যা পাচ্ছে খাচ্ছে। এবার নাবুবাবু বলছে আমি একটা মাসিমণিকে গিফট দেবো, সুন্দর করে গিফট দিয়েছে। এবার আমার পালা, আমি বলছি ভাই আমি গিফট দিতে পারবো না, আমি এমনি খেলে খা নইলে খাওয়াবো না, বলে খাইয়ে যা। এবার আমিও সুন্দর করে খাওয়াতে এলাম, কিন্তু আমার ভিডিও হওয়ার সময় তো কিছু উল্টোপাল্টা হয়ে যায়, এই তো আমাকে বেকানো ঢাকানো শুরু হয়ে গেছে, এই তো হ্যাঁ আমাকে মাথার উপর উঠে দেওয়া হয়েছে ভিডিওর। এবার আমি খাইয়ে দিলাম, ভাবলাম যে শুধু আমি কেন খাওয়াবো, আমাকেও তুই খাওয়া তো, বলছে ঠিক আছে তুই কী খাই বল। দিয়ে একটা সুন্দর করে মিষ্টি দিল, বললো যে এনে, তা আমি বললাম যে একটু কেন নেবো, পুরো মিষ্টিটাই আমি নিয়ে নিই। খাওয়ার যখন সুযোগ এসছে ও এটা খেয়েই গেছে তখন থেকে, আমিও একটু খেয়ে নিই। এবার এ চলে এসেছে পিসিমণি, আমাদের পিসিমণি বা আন্টি খাইয়ে দিচ্ছেন, খাইয়ে দেওয়ার পর এক এক করে আসে। এবার এসে নিয়ামুলদা আর সৈয়দ ভাই, এরা দুজনে খাওয়ানোর জন্য আসেনি, এরা ছবি তোলার জন্য আর খাওয়ার জন্য এসেছে। তাদের টার্গেটই হচ্ছে ভিডিও করা আর ছবির জন্য পোস্ট দেওয়া, তার সঙ্গে খাওয়া দেওয়া। এদের চলছে এই যে পোস্ট দেওয়া, এদের মানে দাবিটাই হচ্ছে পোস্ট দেওয়া। এবার রোজি আপা চলে এসেছে শেষের দিকে, মোটামুটি খাওয়া শেষের দিকে। এবার চলে এসেছেন কাকিমা, এটা আমাদের রীতির মধ্যে পড়ে যে মা হচ্ছে শেষবেলায় খাইয়ে দেবে, জল টল খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে উঠিয়ে নেবেন, এটা খুব সুন্দর একটা রীতি। এবার খাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার উঠে যাওয়ার পালা। এবার নিয়ামুল ভাই আর রিক্স নেয়নি, এবার সৈয়দ ভাই নিয়ে যাচ্ছেন ওইদিকে উঠিয়ে, নিয়ামুল ভাই দুপুরবেলায় নিয়ে গেছিলো। এবার হয়ে গেছে আমাদের থুবড়ো খাওয়া শেষ, ওকে বা।